বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সংখ্যা। বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বদরের দিন আমাকে ও ইবনে উমরকে ছোট মনে করা হয়েছিল। এ যুদ্ধে মুহাজিরদের সংখ্যা ছিল 60-এর বেশি এবং আনসারদের সংখ্যা ছিল 240-এরও কিছু বেশি। বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে সব সাহাবী বদরে অংশগ্রহণ করেছেন তারা আমার নিকট বর্ণনা করেছেন যে তাদের সংখ্যা তালুতের যে সব সঙ্গী অর্থাৎ জিহাদে শরিক হওয়ার নিমিত্তে তার সাথে নদী পার হয়েছিলেন তাদের সমান ছিল। তাদের সংখ্যা ছিল 310-এরও কিছু বেশি। বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, ইমানদার ব্যতীত আর কেউই তার সাথে নদী অতিক্রম করেনি। বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ পরস্পর আলোচনা করতাম যে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা তালুতের সঙ্গে নদী অতিক্রমকারী লোকদের সমানই ছিল এবং 310 জনের অধিক ইমানদার ব্যক্তি কেবল তার সাথে নদী পার হয়েছিলেন। বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা পরস্পর আলোচনা করতাম যে বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা তালুতের সাথে নদী অতিক্রমকারী লোকদের অনুরূপ 310 জনেরও কিছু বেশি ছিল আর মুমিনগণ কেবল তার সাথে নদী পার হয়েছিলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে মুখ করে কুরাইশ গোত্রীয় কতিপয় লোক তথা সাইবা ইবনে রাবি আলাইহিসাল্লাম, উদ্বা ইবনে রাবি আলাইহিসাল্লাম, ওয়ালিদ ইবনে উদ্বা এবং আবু জাহল ইবনে হিশামের বিরুদ্ধে দোয়া করেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই আমি এই সমস্ত লোকদেরকে অর্থাৎ বদরের রণাঙ্গনে নিহত হয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখেছি। রৌদ্রের প্রচণ্ডতা তাদের দেহগুলোকে বিকৃত করে দিয়েছিল। বস্তুত সেদিনটি ছিল প্রচণ্ড গরম।